সামনে পরীক্ষা সিলেবাস এখনো অনেকটা বাকি কিংবা অফিসের কোনো বড় কাজ পরদিনই ডেডলাইন এমন পরিস্থিতিতে প্রথমে যা মাথায় আসে তা হলো সমস্যা নেই রাত জেগে কভার করে ফেলব ফ্রিল্যান্সিং ও রিমোট জবের দুনিয়ায় রাত জেগে কাজ করা অভ্যাসে পরিণত হয়েছে অনেকেরই কিন্তু নিয়মিত রাত জাগা মানুষদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছে নতুন এক গবেষণা জার্নাল অফ নিউরোসায়েন্সের গবেষকদের মতে এক রাত জেগে কাজ করা মস্তিষ্কের বয়স প্রায় কয়েক বছর বাড়িয়ে দেয় এই গবেষক দলের অধীনে 19 থেকে 39 বছর বয়সী মোট 134 জন নারী পুরুষকে রাখা হয়েছিল নিবিড় পরিচর্যায় নিয়মিত ঘুমের সমস্যায় ভোগেন কিংবা কাজের কারণে রাতে ঘুমানো সম্ভব হয় না এমন ব্যক্তিদের সঙ্গে নিয়মিত ভালো ঘুম হয় এমন কিছু ব্যক্তির এমআরআইয়ের তুলনা করে নির্ণয় করা হয়েছে তথ্য গবেষণায় দেখা গেছে রাতে না ঘুমানো কম বয়সী ব্যক্তির ব্রেইন ওয়েভ নিয়মিত ঘুমানো বেশি বয়সী ব্যক্তির ব্রেইন ওয়েভের মতো অর্থাৎ রাত জেগে কাজ করার প্রভাব পড়ে মস্তিষ্কের তরঙ্গে যে কারণে বয়সে ছোট হওয়ার পরও রাতে না ঘুমানো মস্তিষ্ককে করে তুলতে পারে বয়সীদের মতো জার্মান গবেষক ইভা মারিয়া এলমেন হর্স্টের মতে ঘুমহীনতা ব্রেইন ওয়েভকে অনেকটাই পরিবর্তন করে দেয় যাতে তরুণ মস্তিষ্ক অনেকটা বেশি বয়সী মস্তিষ্কের মতো আচরণ করতে শুরু করে মানুষের দৈনন্দিন জীবনে ঘুমের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না মানুষের চিন্তাভাবনা ও স্মৃতিশক্তিতে বড় ভূমিকা রাখে ঘুম আর সেই বিশ্রামের সঙ্গে শরীরের ভেতরে ও বাইরে প্রতিটি অঙ্গ নিজেদের পুনর্জীবিত করে শরীরের জন্য প্রয়োজনীয় বিশ্রাম নতুন দিনের জন্য তৈরি করে শরীরকে তবে আশার কথা হচ্ছে এই পরিবর্তন একেবারে পাকাপাকি নয় বরং নিয়মিত ঘুম ও শরীরের যত্ন নিলে এই অবস্থার পরিবর্তন সম্ভব কারণ ঘুমের মধ্য দিয়ে আমাদের মস্তিষ্কের ক্ষতিগ্রস্ত নিউরনগুলো বিশ্রাম পায় ফলে এরাও আগের মতো কর্মক্ষমতা ফিরে পায় এ ধরনের প্রয়োজনীয় আরও তথ্য পেতে ভিজিট করুন prothomalo.com সেই সাথে সাবস্ক্রাইব করুন প্রথম আলো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে